দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা কৃষি কথা, নতুন একটি পর্ব। দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো খামারিরা ব্যাপারীদের কাছে কোন ধরনের গাড়লগুলো বিক্রয় করে থাকে তা নিয়ে আজ কথা বলব আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, একটি গাড়ল খামারে যে বাচ্চাগুলো উৎপাদন হয়, আপনারা সামনে যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চা ক্রস জাতের। দেখুন, আপনারা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ক্রস জাতের বাচ্চা। খামারে দেখা যাচ্ছে কিছু কিছু ছোট ছোট বাচ্চা উৎপাদন হয়ে থাকে, সব যে ভালো হয় তা তো না, ভালো বাচ্চা উৎপাদন হয়, কোমা বাচ্চা উৎপাদন হয়। তো কোমা বাচ্চাগুলো আর ভালো বাচ্চাগুলো আলাদা আলাদা ভাবে খামারিরা বিক্রয় করেন না, সব বাচ্চাগুলো একসাথে একবারে গড়ে দাম করে বিক্রি করে দেয়। ভালোগুলো এবং কমাগুলো সব গড়ে দরদাম করে ব্যাপারীদের কাছে বিক্রয় করে দেয়, এমনটি তথ্য আমরা খামারিদের কাছ থেকে পেয়েছি। তো আপনি তো এবার ব্যাপারীর কাছ থেকে গাড়ল কিনবেন, তাহলে ব্যাপারী তো আপনাকে ছোটগুলো বড়গুলো সব একদামে দেবে না, সে আপনার সাথে আলাদা আলাদা ভাবে দাম নেবে। এর ভিতরে ভালো মন্দ সবই আছে, আপনাকে সব ভালো বলেও বিক্রয় করে দিতে পারে। তাহলে চলুন আমরা এক গাড়ল খামারি লালু মিয়ার কাছ থেকে জেনে নিই সে কোন ধরনের বাচ্চাগুলো ব্যাপারীদের কাছে বিক্রয় করে থাকে। মানে পালে যদি দুটো কুমা হয়, বাচ্চা ভালো হয়, একই দামে চলে যায়। হ্যাঁ, ব্যাপারা বেচার সময় ওইটি দেখা যায় যে কম বেশি করে বেচবে, তখন ভালোটা ভালো দামে, কুমাটা কুমা দামে। কিন্তু আমরা তো সেই দামটা পাইনি, আমরা গড় দিই, গড়ে দিই দেন। হ্যাঁ, আপনারা যে বাচ্চাগুলো বিক্রি করেন সচরাচর ব্যাপারীদের কাছে বিক্রি করেন? ব্যাপারীদের কাছে। দর্শক বন্ধু ও কৃষক ভাইরা, নিশ্চয়ই শুনলেন যে খামারি লালু মিয়া কোন ধরনের বাচ্চাগুলো বিক্রয় করে থাকেন। তার খামারে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেই বাচ্চাগুলোই তিনি বিক্রয় করেন, সেটা কমা হোক, ভালো হোক, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যাই হোক, তিনি সব বাচ্চাগুলো এক ব্যাপারীর কাছে বিক্রয় করে দেন। ব্যাপারী সেই বাচ্চাগুলো নিশ্চয়ই বাড়িতে রেখে দেবে না, অন্য একজনের কাছে বিক্রয় করে দেবে। তো এই বিক্রি করার সময় আপনারা দেখে নেবেন, আপনারা ভালো করে চিনবেন, চিনে বুঝে নেবেন, আর যদি ভালো না লাগে চলে আসবেন সরাসরি এইরকম খামারি ভাইদের কাছে। তাই এই খামারি ভাইদের কাছে আসলে আপনারা ভালো জাতের, ভালো মানের গাড়ল পেয়ে যাবেন। হয়তোবা দামও একটু কম পেয়ে যেতে পারে, আবার দাম বেশিও হইলেও হতে পারে। তো আমার মতামত অনুযায়ী একটি কথা আপনাদেরকে বলছি, 500 টাকা দাম বেশি হলেও খামারিদের কাছ থেকে গাড়ল ক্রয় করা অনেক ভালো। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনের, ব্যাপারীরা ব্যাপারী নয়, তাদের কাজ এক জায়গা থেকে গাড়ল ক্রয় করে আরেক জায়গায় বিক্রয় করা, ভালো হোক মন্দ হোক সবকিছুই তাদের বেচে দিতে হবে, পেট তো চালাতে হবে। দর্শক বন্ধু ও কৃষক ভাইরা, আমার কথায় অনেকে কষ্ট পেতে পারে, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, তারপরেও আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও বানাতে, ভিডিও তৈরি করতে হলে অনেক কথা বলতে হয়। যাই হোক দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভালো থাকুন,
সুন্দর থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you.